নমস্কার, আমি রাজশ্রী হালদার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য এখন আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা ইউজি কোর্স করছো ফার্স্ট ইয়ারে, অনলাইন এক্সামিনেশান হচ্ছে অ্যাসাইনমেন্টের, সেই অ্যাসাইনমেন্টের অনলাইন এক্সামিনেশানের কিছু উত্তর জিই বিজি 21। এই জিই বিজি 21-এর যে অ্যাসাইনমেন্ট, অনলাইন এক্সামিনেশান অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা শুধুমাত্র এই উত্তরগুলো টাচ করবে। এই প্রশ্ন উত্তর ছাড়া অন্য কোনো অতিরিক্ত প্রশ্ন উত্তর তোমরা টাচ করবে না, একদম সঠিক উত্তর, সমস্ত উত্তরগুলো সঠিক, তোমরা শুধুমাত্র এগুলোই টাচ করো। আর কয়েকটা দিন দেরি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আমি তোমাদের সাফল্য এবং মঙ্গল কামনা করি, তোমরা অনেক উন্নতি করো নিজেদের জীবনে, কেরিয়ারটাকে সুষ্ঠুভাবে সবলভাবে দাঁড় করিয়ে নাও, তোমাদের সাফল্য এবং মঙ্গল কামনা করি। আশা করি তোমরা সঠিক উত্তরগুলোই পাবে আমার কাছ থেকে, আর সমস্ত অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের উত্তর বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে। সাবস্ক্রাইব করলে তোমরা এখান থেকে সঠিক উত্তরগুলো পেয়ে যাবে। আবারও বলছি, দেরি হওয়ার জন্য একটু দুঃখিত, কিছু বিশেষ কারণে দেরি হলো। এই উত্তরগুলো এখনও পর্যন্ত অনেকে করে উঠতে পারেনি, পরীক্ষা দিয়ে উঠতে পারেনি, অনেক অনুরোধ ছিল, তাই আবার দেরি হয়েছে কিছু কারণে। আমি এখন প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এগুলোই সব করে নাও। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, কথোপকথন গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে উইলিয়াম কেরি। পরের প্রশ্ন, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া কোন কবি রচনা? উত্তর হবে বিষ্ণু দে। পরের প্রশ্ন, কৃপার শাস্ত্রের অর্থভেদ কে রচনা করেন? কৃপার শাস্ত্রের অর্থভেদ কে রচনা করেন? উত্তর হবে মানএল দা আসম্পশা। পরের প্রশ্ন, সমালোচক সুকুমার সেন কোন গ্রন্থটি সম্পর্কে মন্তব্য করেছেন? মন্তব্যটি হলো, বইটা উপন্যাস নয়, গল্পও নয়, পল্লী জীবনের চালচিত্র। উত্তর হবে চন্দ্রমুখী রূপাখ্যান। পরের প্রশ্ন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কে রচনা করেন? উত্তর হবে হ্যালহেড। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শারদামঙ্গল কাব্যের রচয়িতা কে? শারদামঙ্গল কাব্যের রচয়িতা হলো বিহারীলাল চক্রবর্তী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের 16 বছর বয়সে লেখা উপন্যাসটার নাম কি? উত্তর হবে করুণা। পরের প্রশ্ন, কপালকুণ্ডলা কে রচনা করেছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কুলীন কুল সর্বস্ব গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে রামনারায়ণ তর্করত্ন। পরের প্রশ্ন, সীতার বনবাস কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে সীতার বনবাস প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। তাহলে আবারও বলছি, তোমরা শুধুমাত্র এই প্রশ্ন কটাই টাচ করো, এর বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর তোমরা করবে না। তাহলে ফুল মার্কস পাবে না, সুতরাং এই প্রশ্নগুলোই করবে। আর আবারও বলছি, যেটা তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে সমস্ত অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের অ্যান্সার তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। যারা ইউজি বিডিবি আছো, প্রত্যেকেই বলছি, অনার্স এবং পাশের সমস্ত সাবজেক্টগুলোর অ্যান্সার শিট তোমরা বিনামূল্যে পাবে, তাই তোমরা অবশ্যই করে এগুলো তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্টস করে দেবে। আর এই পরীক্ষাগুলো এখনও যারা দাওনি, পরীক্ষাটা কুইক দিয়ে নাও, তোমরা একদম সঠিক উত্তর, আবারও বলছি সঠিক উত্তর, হ্যাঁ এখানে সঠিক উত্তরই পেয়ে যাবে, দেখবে সঠিক উত্তর পাচ্ছ তোমরা। আর এখানে দেখবে যে সমস্ত আমাদের চ্যানেলে সমস্ত সাবজেক্টের প্রায় উত্তর দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে দেখে নেবে, চ্যানেলটাকে
তোমরা সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে দেখে নিও চ্যানেলটা।